জানিয়ে দিলাম প্রিয়তমা। প্রিয়তমা মুভিটি কিন্তু বাংলাদেশ কিন্তু বর্তমানে সুপার হিট একটা মুভি, চলতেছে ট্রেন্ডিংয়ে। তো এখানে কিন্তু আপনার বর্তমানে কিন্তু প্রিয়তমা যে গানটা, এটা কিন্তু টিকটকে কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। তো আপনি যদি এরকম একটা যদি আপনি ভিডিও আপনি তৈরি করে যদি টিকটকে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, অবশ্যই আপনার ভিডিওগুলো ফর ইউতে যাবে। তো আজকের ভিডিওটা আমরা এক ক্লিক এডিট করবো ক্যাপকাট টেমপ্লেটের সাহায্য নিয়ে। তো আমরা চলে যাব প্লে স্টোরে, যাদের ফোনে ক্যাপকাট অ্যাপসটা নেই অবশ্যই প্লে স্টোরতে ইনস্টল করে নিব। তো এখন আমরা ক্যাপকাট অ্যাপসের ভিতরে প্রবেশ করব। ক্যাপকাট অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এদিকে আসার পর আমরা দেখতে পারবো নিচের দিকে লক্ষ্যগুলো দেখতে পারবো যে একটা টেমপ্লেট একটা অপশান দেওয়া আছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা আপনি খুব সহজে টেমপ্লেটের মাধ্যমে তৈরি করতে পারবেন। তো আমরা এখানে টেমপ্লেট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা উপরে দেখেন একটা সার্চ অপশান দেওয়া আছে, এখানে আমরা কি করব, প্রিয়তমা গান লিখে সার্চ করবো। তো আমার অলরেডি লেখা আছে, আমি এখানে ক্লিক করলাম। তো আমরা যখন প্রিয়তমা গান লিখে সার্চ করবো, আমরা প্রিয়তমা দেখেন ও প্রিয়তমা, এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেটের ভিডিও চলে আসছে। তো আমরা সর্বপ্রথম যে টেমপ্লেটটা ও প্রিয়তমা, এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এখানে ক্লিক করবো, আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তো আপনার ভিডিওতে শুরুতে যেটা দেখছেন এই টেমপ্লেটটা হচ্ছে এটা। এখন আমরা ইউজ টেমপ্লেটে ক্লিক করবো, নিচের দিকে ইউজ টেমপ্লেটে ক্লিক করবো, আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখানে আমরা ফটো অপশানে ক্লিক করবো। তো এখানে আপনার ফটোগুলো আমাদের ওপেন হয়ে যাবে। তো এখানে ফটোগুলো কিন্তু একটা সিরিয়াল টু বাই সিরিয়াল আপনার এখানে রাখতে হবে। যখন মানে একটা ছবি আপনি মানে সর্বপ্রথম ছবিটা আপনার সিলেক্ট করবেন, তারপর আপনার প্রিয়জন একটা ছবি সিলেক্ট করবেন। তো এরকম করে কিন্তু আপনার 9টা ফটো আপনি এখানে অ্যাড করবেন। তো দেখেন আমি সিলেক্ট করতেছি, দেখেন তো আমি এখানে একটা দেখেন আমার ফটোগুলো কিন্তু এখানে সিলেক্ট করা হয়ে গেছে। আমি আবারও বলতেছি, সর্বপ্রথম আপনার ছবি সিলেক্ট করবেন, তারপর আপনার প্রিয়জনের ছবি সিলেক্ট করবেন। এরকম করে 9টা ফটো আপনি সিলেক্ট করে নেবেন, তার এখানে প্রিভিউতে ক্লিক করবেন। তো একটু লোডিং নেবে। এখানে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে কমপ্লিটলি হয়ে যাবে। এই যে দেখেন ভিডিওটা মানে অসাম লেভেলের একটা ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে এক ক্লিকে। দেখেন ভিডিওটা। তো এখানে ভিডিওটা সেভ করার জন্য আপনার উপরে এক্সপোর্ট অপশন দেওয়া আছে, এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। তারপর এখানে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন। তো ভিডিওটা আমাদের এখানে 100% কমপ্লিট হয়ে আমাদের গ্যালারি অপশনে চলে যাবে। তো যাদের ফোনে টিকটক অ্যাপসটা আছে তাদেরকে ডাইরেক্টলি টিকটক অ্যাপসের ভিতরে নিয়ে যাবে, আপনারা ওখান থেকে এটা চাইলে এটা ভিডিওটা পোস্ট করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।